বলে। এক রহস্যময় আগুনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি গ্রামে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সেই আগুন শুধু একটি পরিবারের মানুষকেই যন্ত্রণা দিচ্ছে। ওই পরিবারের আসবাবপত্র, পোশাক, ফ্রিজ, ল্যাপটপ, শোক, এমনকি তাদের পরিধানকৃত পোশাকেও লাগছে। এর বাহিরে আর কারো কোনো সমস্যা হচ্ছে না। কি রহস্য লুকিয়ে আছে, কেন এই আগুন লাগছে, শুধু এই পরিবারকেই কেন এই আগুন জ্বালাচ্ছে, চলুন দর্শক তার বিস্তারিত জেনে না যাক। অলৌকিক রহস্যময় আগুন, যে আগুন নিয়ে পুরো ফরিদগঞ্জ এলাকার তোলপাড়। রহস্যময় সেই আগুন থেকে বাঁচার জন্য ঘর জুড়ে তাবিজ সহ নানা ধরনের কবিরাজি সামগ্রীতে ভরপুর হয়েছে। কোরআন তেলাওয়াত, দোয়া দুরুদ পাঠ, এমনকি আস্ত গরু জবাই করে খাওয়ালেও এই আগুন থেকে রক্ষা পাচ্ছে না ওই এলাকার সদস্যরা। দর্শক, কিভাবে কোথা থেকে আগুন লাগছে তার কিছুই কেউই বলতে পারছে না। স্থানীয় মসজিদের ইমামও নিজের চোখে আগুন লাগার এই দৃশ্য দেখেছেন। কয়েক মাস ধরে রহস্যময় আগুন নিয়ে আতঙ্কে এলাকাবাসী। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের চন্দের বাড়ির শাহাদাত হোসেনের বসত ঘরের ঘটনাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জেনে দূর দূরান্ত থেকে মানুষজন এসে ভিড় করছেন রহস্যময় এ আগুনের বিষয়ে জানতে। জানা গেছে, ওই গ্রামের বৃদ্ধ শাহাদাত হোসেনের পাকা ও টিনের তৈরি চোচালা বসত ঘরে বাড়িতে প্রবেশ পথের পর্দায়, রান্নাঘরের চালে, ঘরের ফ্রিজের ভেতরের অংশে, আসবাবপত্র, জামা কাপড়, এমনকি গায়ে থাকা পোশাকেও হঠাৎ আগুন লাগা থেকে রক্ষা পাচ্ছে না। এ ঘরের ব্যবহৃত জিনিসপত্র প্রতিবেশীদের ঘরে রাখা হলে সেখানেও শুধুমাত্র এই ঘরের জিনিসপত্রেই আগুন লাগছে। মসজিদের মতো পবিত্র স্থানে রাখা হলেও সেই মসজিদের অন্যান্য সব সামগ্রীর নিরাপদে থাকলেও আগুন লাগছে শুধু শাহাদাত হোসেনের পরিবারের ব্যবহৃত জিনিসপত্রে। কোথায় এর সূত্রপাত কেউই জানে না। তবে কখনো রাতের বেলা এমন আগুন জ্বলতে দেখা যায়নি। শাহাদাত হোসেন জানান, গত 6-7 মাস ধরে এভাবে আগুন জ্বলে আসছে। কে জ্বালাচ্ছে, কিভাবে জ্বলছে, আমরা তার কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। তিনি দাবি করছেন, অদৃশ্য কিছু আমাদের সামনেই আগুনটি জ্বালিয়ে দিচ্ছে। আমরা সবাই বসা অবস্থায় আমাদের সামনে আগুন লাগছে। প্রতিবেশী মুদি দোকানদার জাকির হোসেন বলেন, জিন অদৃশ্য ক্ষমতায় এমন আগুন ধরিয়ে দিচ্ছে। স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন বলেন, 2-3 দিন আগে দুজন নারী ও শিশুর গায়ে আগুন লাগিয়েছে অদৃশ্য সে শক্তি। এই গ্রামে আর কোথাও এমন আগুন লাগার ঘটনা ঘটেনি, শুধু এ দুই ঘরেই আগুন লাগছে। স্থানীয় মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসেন বলেন, আগুন জ্বলতে আমি নিজেও দেখেছি। তাদের ঘরের লেপ, তোশক, আসবাবপত্রের সব জায়গায় আগুন চলে, আবার আপনি আপনি নিভে যায়। আমিও কয়েকবার আগুন নিভিয়েছি। আগুন থেকে রক্ষা পেতে তাদের বেডিংপত্র রাখা হয় মসজিদে। মসজিদে পর্যন্ত বেডিংপত্রে আগুন লেগে যায়। আমরা কয়েকবার কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ পাঠ করেছি, এমনকি গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়ানো হয়েছে, তাতেও রক্ষা হয়নি। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার কামরুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি, আগুনের কোনো সূত্রপাত খুঁজে পাইনি। এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি, কে বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে অদৃশ্যভাবে।